নমস্কার, এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি যে নোটিফিকেশনটি আপনাদেরকে দেখাচ্ছি, সেই নোটিফিকেশনটি কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের সরকারি এবং আধা সরকারি পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট সমস্ত কর্মচারীদের জন্য উৎসব বোনাসের নোটিফিকেশন। আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল যে বোনাস কি হবে ঈদের আগে, তো তারই উত্তর কিন্তু এই নোটিফিকেশনে রয়েছে। কারণ দেখুন, নোটিফিকেশনটি দেখুন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স অডিট ডিপার্টমেন্ট নবান্ন, ডেট হচ্ছে 18 এপ্রিল 2022, সাবজেক্ট কি গ্র্যান্ট অফ অ্যাডহক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অব এমপ্লয়িজ ফর দ্য ইয়ার 2021 and 2022। অর্থাৎ 2021-22 যে উৎসব অ্যাডহক বোনাস, সেই বোনাসেরই কিন্তু বিষয়। তো আমি এই যে বিশাল বড় নোটিশটিতে রয়েছে, এই নোটিশটি আমি সমস্তটা পড়ছি না, আপনাদের এর যে জিস্ট সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো দেখুন যে সেই সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা এই বোনাস পাবেন যারা পার্মানেন্ট চাকরি করেন এবং যারা কন্ট্রাকচুয়াল চাকরি করেন তারাও। তো যাদের বেতন 37,000 টাকার বেশি নয়, যে কোনোভাবেই হোক, তারা কিন্তু এই বোনাসটি পাবেন। কত টাকা বোনাস পাবেন? না, তারা বোনাস পাবেন 4,800 টাকা। এছাড়া আরও অনেক কিন্তু নিয়মকানুন বলা রয়েছে এতে, আমি সেই নিয়মকানুনে যাচ্ছি না। তার একটি কারণ যে এত নিয়মকানুন জেনে অন্তত প্রয়োজন নেই এই মুহূর্তে, যে এই নোটিফিকেশনটি জারি করেছে হচ্ছে নবান্ন, আর এরপরে ডিপার্টমেন্টাল যে নোটিফিকেশন জারি হবে সেখানে কিন্তু ডিটেল বলে দেওয়া থাকবে। অতএব যখন শিক্ষা দপ্তর থেকে এই বিষয়ে কোনো নোটিফিকেশন জারি হবে এবং মিশন থেকেও যখন এই বিষয়ে কোনো নোটিফিকেশন জারি হবে, তখন কিন্তু এর বিস্তারিত জানা যাবে। তবে এই মুহূর্তে ধরে নেওয়া যেতে পারে যে ঈদের আগে এই বোনাস কিন্তু হতে চলেছে, যত শীঘ্র সম্ভব এই বোনাস হবে। কেননা অর্থ দপ্তর থেকে এর ছাড়পত্র কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আর এর নিয়মকানুন সবই রয়েছে। গত বছর যেভাবে নিয়মকানুন জারি করা হয়েছিল সেই নিয়মকানুন জারি করা রয়েছে। আর এখানে দেখুন, আমি একটা লাইন আপনাদেরকে একটু পড়ে শোনাই যে দ্য ডিসবার্সমেন্ট অফ অ্যাডহক বোনাস স্যাংশন হেয়ার ইন অ্যাবভ শুড বি মেড ইন কেস অফ মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বিফোর দ্য ফেস্টিভ্যাল অফ ঈদ উল ফিতর অ্যান্ড ইন কেস অফ আদার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আদার দ্যান মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাচ ডিসবার্সমেন্ট শুড বি মেড বিটুইন 19/9/2020 to 23/9/2022। অর্থাৎ এখানে কিন্তু সেই গত বছরের মতোই নিয়মটা রয়েছে, যে সমস্ত মুসলিম কর্মচারী রয়েছেন তারা কিন্তু ঈদ উল ফিতরের আগে এই বোনাস পাবেন, এবং বাকি যারা অর্থাৎ নন মুসলিম যারা রয়েছেন তারা কিন্তু 19/9/2022 অর্থাৎ 19শে সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বরের মধ্যে এই বেতন বা বোনাসটি পাবেন। আরেকটা বলা হচ্ছে যে ইন কেস অফ ফেলিয়ার দি ডিসবার্সমেন্ট শুড বি মেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিফোর দ্য ফেস্টিভ্যাল অফ ঈদ উল ফিতর আর দুর্গা পূজা। তাহলে যদি এই সময়ের মধ্যে কোনো কারণে এই টাকা দিতে অপারগ হন বা ব্যর্থ হন সরকার, তাহলে কিন্তু ঈদ উল ফিতরের আগে এবং দুর্গা পূজার আগে এই বোনাস কিন্তু দেয়া হবে। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে যাদের মনে প্রশ্ন ছিল যে ঈদের আগে বোনাস হবে কি না, সেক্ষেত্রে কিন্তু সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন এখানে যে ঈদের আগে বোনাস হচ্ছে, এবং মুসলিম যে সমস্ত কর্মচারী শিক্ষক বা অন্যান্য যারা রয়েছেন তারা পেয়ে যাচ্ছেন, আর অমুসলিম যারা রয়েছেন তারা প্রত্যেকেই পাবেন দুর্গা পুজোর আগে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।